পটল কুমার গানওয়ালা, পটল। মজা ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ দুপুর সবাইকে। আমি আজ রান্না করছি পটল, সরিষা পটল, সরিষা দিয়ে পটল চচ্চড়ি। তো এই যে সরিষা, ধনিয়া পাতা, মশলা, কাঁচামরিচ, একদম পটলের গায়ে মাখামাখি মাখামাখি আচারই একটা ফ্লেভার, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকম করে কে কে পটল সরিষা দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন মূল রান্নায় চলে যাই, কীভাবে রান্নাটা করলাম। সরিষা পটল অনেকেই রান্না করতে পারেন আমার মনে হয়, তো আমি পটলটা প্রথমে এভাবে আশ্রয় নিয়েছি। আশ্রয় নিয়ে হচ্ছে এই যে এরকম করে কেটে কেটে নিছি, যাতে করে মশলাটা, লবণ মশলাটা ভিতরে ঢুকে খেতে ভালো লাগবে। তাহলে তো আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখবো। তো এটা আমি অনেক আগেও আরও রান্না করছি, জানি না কারো মনে আছে কি না, আর কে কীভাবে রান্না করেন, সরিষা পটল রান্না করেন কি না এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যে খুব ভালো করে চেপে 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 মাখতে হবে, যাতে করে নুন আর হলুদ পটলের ভিতর অবধি যায়। নুন হলুদ পটলের ভিতর অবধি যাওয়া মানেই হচ্ছে যখন ভাজবো তখন একদম মশলাটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে আমার মাখা শেষ, আমি রান্নায় চলে গেলাম, কড়াইয়ে তেল গরম দিলাম। তো তেলটা গরম হয়ে আসে, আমি পটলটা ভাজা নিই। এখানে পটল ভাজা হোক, এখানে আমি আদা রসুন তার বাটা, তারপরে হচ্ছে বাকি যা মশলা আছে এগুলো সব মিক্সড করে নিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব আমি ওইদিকে মিক্সড করে রাখছি। তো এখানে আমার পটলটা প্রায় হয়ে আসছে। আমরা যেভাবে পটল ভাজা খাই সাধারণত এরকম করে ভেজে নিতে হবে, নাহলে মজা লাগবে না। আমার পটল ভাজা হয়ে গেছে, দেন আমি রান্নায় চলে যাই। যে কড়াইয়ে আমি পটলটা ভাজছি ওইটাতেই আমি রান্না করব। তো আমি তেল, গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই যে মিক্সড করা মশলাটাও দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি অনেকক্ষণ ভালো করে কষায় নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর হচ্ছে মেন যে উপকরণ, এই যে পটল রান্নার, সেটাতে চলে যাই। সেটা হচ্ছে সরিষে, সরিষে বাটা না ঠিক, আমি এটাকে ব্লেন্ড করছি, ব্লেন্ডার করে নিছি পানি দিয়ে, এই জন্য পাতলা হয়েছে। তো এই যে এরকম করে সাদা, এটা কিন্তু সাদা সরিষা, কালো সরিষাটা আমার মনে হয় ঝাঁজ একটু বেশি থাকে, ঝাল লাগে বেশি। তো আমি সাদাটা দিয়ে রান্না করি, সাদাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। সত্য সাদা সরিষাটা আমার যতটুকু পরিমাণে লাগবে আমি অতটুকু পরিমাণে নিয়ে নিছি, ভিজা তারপর খুব ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ব্লেন্ড করে নিছি, মানে ব্লেন্ডার করে নিছি। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষাইছি পানি দিয়ে দুইবার করে। তো এখন দিয়ে দিচ্ছি সরিষা, সরিষাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষাবো। কষানোটা খুবই জরুরি, যেহেতু আমি পটলটা ভাজা নিছি, পটলটা দিয়ে অনেকক্ষণ চুলায় রাখার কোনো অপশন নেই, তাহলে পটল একদম গলে যাবে, মানে ভর্তা হয়ে যাবে, খাইতে ভালো লাগবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, যা দেখতে ইচ্ছে করবে না টেনে অবশ্যই দেখবেন, আর দেখতে না ইচ্ছা করলে দেখার কোনো দরকার নাই। তো এই তো আমি এখন পটলটা দিয়ে আবারও, মানে মশলাটা খুব ভালো করে কষায় নিছি আমি। তো আমি ভাজা পটলটা দিয়ে কিছু, মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে জাস্ট যেই প্লেটে পটলটা ভাজা রাখছিলাম ওই প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিছি, যাতে করে মানে যে ঝোলটা সেটা পটলের একদম ভিতর অবধি চলে যায়, একদম রসালো রসালো একটা ভাব আসবে যখন খাবো। তো এই তো এইটুকু পানি দিছি। তো আমি
কিন্তু ঢাকবো না, না ঢেকে রান্না করব। ঢাকলে ওই যে বললাম ভর্তা হয়ে যাবে, একদম নরম হলে খেতে ভালো লাগবে না। লাস্টে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, ফ্লেভার ভালো আসে। এই যে এই পর্যায়ে আমি নামায় নিব ধনিয়া পাতা দিয়ে। এই যে আমার একদম ঝোলটা শুকায় গেছে, ঝোল থাকলে একদমই ভালো লাগবে না। পটলের ভিতর অবধি কিন্তু ঝোলটা ঢুকে গেছে। যখন এভাবে তেল উঠে আসবে এটা থেকে, তখন নামায় নিতে হবে ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতাটাও পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও না নাও দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতা, আমি সবসময় ঘরে রাখি, আমার খুবই পছন্দ ধনিয়া পাতার ফ্লেভার। তো এই তো আমার রান্না শেষ। কেমন হলো আমার সরিষা পটল রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে।